প্রিয় দর্শক, আরও একবার আপনাদেরকে আমরা স্বাগত জানাই। আরও এক মহামডার্ন ক্লাবের যে শিক্ষকতা যারা রয়েছেন তাদের মধ্যে অন্যতম হলেন মোহাম্মদ কামরুদ্দিন সাহেব, সহ সভাপতি মহামডার্ন স্পোর্টিং ক্লাব। চলুন ওনার কাছ থেকে আমরা কিছু জেনে নেব। দেখতে থাকুন, সঙ্গে থাকুন জেলা ফুটবল। স্যার, আগামী শনিবার অবশ্যই মহামডার্নের সামনে কিন্তু একটা ইতিহাস লেখার দিন এসে গেছে আগামী শনিবার, তা সেই সম্বন্ধে যদি আমাদের চ্যানেলে কিছু বলেন। আপনাদেরকে আমরা স্বাগত জানাই জেলা ফুটবল চ্যানেলে। সবথেকে আগে আমি বলতে চাইব যে এটা খুবই খুশির ব্যাপারটা, খুবই একটা আনন্দের ব্যাপার আমাদের দর্শকের জন্যেও, মহামডার্ন ক্লাবের জন্যে, মহামডার্নের কর্তার জন্যেও, যে আমরা একটা ভালো সুযোগ পেয়েছি। এটা উপরওয়ালার দেন আছে, নাহলে ছ পয়েন্ট এই ব্যাক হয়ে আমরা একটা জায়গায় পৌঁছেছি। আশা করি আমাদের টিম একটা ভালো রেজাল্ট করবে। টিম এখন পুরো রিদমে আছে, বাদ বাকি তো আল্লাহর মর্জি আছে, যা হবার হবে হবে। বলছি স্যার, আগামী দিন সম্ভবত এটা হয়তো দেখা যাবে আইএফএ শিল্ডে, যেমন মাস্টার ট্রক দিয়ে জিতিয়েছিলেন সঞ্জয় সেন মহাশয়, হয়তো কোনো মাস্টার ট্রক হয়তো অপেক্ষা রয়েছে সমস্ত ফুটবল প্রেমী মানুষ। সেদিন আমরা দেখেছিলাম মহামডার্ন ক্লাবের হয়ে সমস্ত বাংলার মানুষ জাতীয় ফ্ল্যাগ নিয়ে তারা কিন্তু গলা ফাটিয়েছিল। মহামডার্ন, মোহনবাগান, ইস্টবেঙ্গল, সাধারণ সমিতি সব মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। আগামী শনিবার কি সেটাই হতে চলেছে? সেটাই হতে চলেছে। আমরা সেই রকমভাবে সবাইকে আমন্ত্রণ করেছি, সবাইকে ইনভাইট করেছি। প্রত্যেকটা যারা ফুটবল ভালোবাসে, যারা বাংলার লোক, ফুটবল তার রক্তর মধ্যে ফুটবল আছে, তাদেরকে আবেদন করা হয়েছে, নিমন্ত্রণ করা হয়েছে যে আপনারা সকলে আসুন, প্রিয় দলের একটা খেলা দেখুন। যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গল কি ইন্ডিয়ার মধ্যে একটা সাপোর্টার বেস্ট ক্লাব হচ্ছে মডার্ন স্পোর্টিং, ওয়ান অফ দ্য বেস্ট সাপোর্টার বেস্ট ক্লাব, তো তার জন্যে আমরা বাংলাকে রিপ্রেজেন্ট করছি। তো বাংলা ফুটবল মানে সকলের জন্য, ইস্ট বেঙ্গল মোহনবাগান এখন আলাদা নেই, সব একসঙ্গে। তো আশা করি আমাদের একটা ভালো রেজাল্ট যদি করতে পারি, সবার মুখে হাসি আমরা ফুটাতে পারব। স্যার, কিছুদিন আগে আপনাদের ঈদ গিয়েছিল, চাঁদ রাতের দিন, সম্ভবত চাঁদ রাতের দিন আমাদের বাংলাকে কিন্তু হারতে হয়েছিল ওই কেরালার কাছে, ওই কেরালাকে। কেরালাকে কি আমরা কি ফেরত দিতে চাই? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। ওরা কেরালাতে হারিয়েছে আমাদেরকে, আমরা বাংলাতে হারাবো ওদের কেরালাকে। অনেক ধন্যবাদ